সরু পথ চলে গেছে ধান মাঠের পাশ দিয়ে, ভাঙা ইটের রাস্তা, গ্রামের বসতি থেকে কিছু দূরে হওয়ায় কোলাহল কম। তবে আমাদের এই জায়গাটাকে ঠিক গ্রাম বলা চলে না, আধা গ্রাম আধা শহর। ধান মাঠের মাঝে একটা বাগান বাড়ি বানিয়েছিলেন রামতনু লাহিড়ি নামে জনৈক ভদ্রলোক। তবে গত 10 বছরে তিনি বা তার পরিবারের কেউ বাগান বাড়িতে আসেনি, এক প্রকার পরিত্যক্ত হয়েই পড়ে আছে। ভাঙা ইটের রাস্তা চলে গেছে ওই বাগান বাড়ির পাশ দিয়ে। তবে এটাকে বাগান বাড়ি বলা যায় কি না জানি না। অ্যাসবেস্টস চালের পাকা ইটের একটা এক কামরার ঘর, সামনে বারান্দা, একটা ছোট পুকুর কাটানো, পাঁচিল ঘেরা জায়গাটা নানা ফলের গাছে ভরা, পুকুর পাড় জুড়ে ডাব গাছ সাড় দিয়ে বসানো, একটা সরু শান বাঁধানো ঘাট ধাপে ধাপে নেমে গিয়েছে কলমি আর হিঞ্চে শাকের দামে ভরা পুকুরের জলে। পুকুরের পাড় ধরে দক্ষিণে পাঁচিলের গায়ে স্নানঘর, যা এখন ভেঙে ইটের স্তূপে পরিণত হয়েছে। এই বাগান বাড়িতে ঢোকার যে লোহার গেট, তা অবশ্য এখনো বর্তমান, তবে জং পড়ে তার অবস্থা অত্যন্ত রুগ্ন। শুধু একচালা ঘরের চওড়া বারান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন। এর কারণ, এই নিরিবিলি বাগান বাড়ির নির্জনে এই একচালা ঘরের বারান্দায় গত প্রায় 5 বছর ধরে আমাদের আড্ডা বসে। আড্ডায় অংশগ্রহণকারীরা সবাই 50 ঊর্ধ্ব, শুধু আমি 40-এ পড়েছি। গ্রামের অনেকেই এই আড্ডায় আসে, তবে সবাই নিয়মিত নয়। নিয়মিত ছিলাম আমরা 5 মূর্তি, আমি, হরেন কাকা, প্রমথ জেঠু, ব্রজ মামা আর চিন্ময়দা। চিন্ময়দার বয়স 70 পেরিয়েছে, তবে ওনাকে কেউ দাদু বা দাদামশায় বলে ডাকে এটা ওনার পছন্দ নয়, তাই ছোট বড় সবার কাছেই উনি চিন্ময়দা। তবে আমি অবশ্য ওনাকে দাদামশাই বলেই ডাকতাম, উনি রাগ করতেন না। ছোট থেকে উনি আমাকে বিশেষ স্নেহ করতেন। সন্ধে 6টার পর যে যার কাজ সেরে এসে উপস্থিত হতাম আড্ডায়। আড্ডা শেষ হতো রাত 10টায়। একটা তেলের হ্যারিকেন রাখা থাকত, সেটাই চলতো সারাক্ষণ। 10টা বাজলে সবাই হাঁটা দিতাম বাড়ির দিকে, টর্চের আলো তখন পথ দেখাতো আমাদের। সেদিন ছিল পূর্ণিমা, আমাদের বাড়িতে প্রতি পূর্ণিমায় পুজো হতো। বেশ কিছুটা খই, চিড়ে, মুড়কি, বাতাসা ও অন্যান্য প্রসাদ নিয়ে হাজির হয়েছি। প্রসাদ খেতে খেতে জমিয়ে আড্ডা হচ্ছে। আমি, হরেন কাকা, প্রমথ জেঠু, ব্রজ মামা আর দাদামশায়, সাম্প্রতিক নানা বিষয়ে কথা হচ্ছে। খেয়াল করলাম দাদামশায় অন্যমনস্কভাবে জ্যোৎস্না আলোকিত মাঠের দিকে তাকিয়ে দেয়ালে হেলান দিয়ে চুপ করে বসে আছে। আমরা সবাই সেটা লক্ষ্য করলাম, কিন্তু কিছু বললাম না। একটু পরে দাদামশাই নিজেই বললেন, এই পূর্ণিমার রাত অনেকদিন আগের একটা ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে, আর তাই একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আমরা অবশ্য ছাড়লাম না। দাদামশাইয়ের বয়স যেমন অনেক, অভিজ্ঞতার ভাণ্ডারও তেমনি সমৃদ্ধ। গল্পের গন্ধ পেয়ে আমরা একটু নড়ে বসলাম। ঘটনাটা আমাদের শোনাতে হবে। ইতিমধ্যে প্রমথ জ্যাঠা একটা চারমিনার সিগারেট এগিয়ে দিয়েছে দাদামশায়ের দিকে।
এটা গল্প শোনার দক্ষিণা। দেশলাই জেলে সিগারেট ধরিয়ে একটা সুকটান দিয়ে দাদামশাই বলতে শুরু করলেন, কথা গল্পের মতো শোনালে তাকে লোকে গল্প কথা বলে, আবার গল্প তা সে মিথ্যে হলেও অনেক সময় লোকে তা সত্য বলে মানে, আবার সত্য ঘটনা গল্পের মতো শোনালে লোকে তা গল্প ছাড়া আর কিছুই ভাবে না। আমার জীবনে এমন অনেক সত্য ঘটনা আছে যা গল্পকেও হার মানায়। এ গল্প আমার জীবনের তেমনই এক সত্য। যে ঘটনার কথা বলবো তা এমনই অদ্ভুত যে তোমাদের বিশ্বাস করতে কষ্ট হবে। সে এক অদ্ভুত ঘটনা, এখনো যখন ভাবি নিজেরই বিশ্বাস হয় না, কোনো স্বপ্ন মনে হয়, তবে স্বপ্ন নয়, সত্যিই ঘটেছিল এই স্বপ্নের মতো ঘটনা। তখন আমার 20 বয়স, ফুটবল খেলার খুব নেশা ছিল, খেলতামও ভালো। গ্রামে আমার বয়সী যারা আছে এখনো তারা জানে সে কথা, স্ট্রাইকার খেলতাম। তা আমাকে টিমে নেওয়া মানে ম্যাচ অর্ধেক জেতা হয়ে গেছে বলে ভাবত সবাই। আর কোনো ম্যাচে আমি গোল করিনি এমনটা কখনো হয়নি। আর খাদা মাটির সম্রাট ছিলাম, যদি বৃষ্টি ভেজা মাঠ হতো আমাকে আর কেউ ধরে রাখতে পারত না, অপরপক্ষকে গোলের মালা পরেই বাড়ি যেতে হতো, আবার গোলকিপিং করে প্রয়োজনে গোলও বাঁচিয়েছি অনেক ম্যাচে। ম্যাচ জেতানোটা আমি এমন দক্ষতার জায়গায় নিয়ে গিয়েছিলাম যে অল্প দিনেই আমি পরিচিত হয়ে উঠলাম গ্রাম অঞ্চলে। টুর্নামেন্ট হলেই আমার ডাক পড়ত, আমাকে টিমে নেওয়ার জন্যে রীতিমতো দরাদরি হতো। তা এইভাবে খেপ খেলে বেড়াতাম টাকার বিনিময়ে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, মেদিনীপুর, নানা জেলায় বড় বড় টুর্নামেন্টে খেলতে যেতাম, কিন্তু উপার্জনের খরচের ভারসাম্য থাকত না। টাকা উপার্জন হতো কিন্তু খরচ হতো তার বেশি, টাকা হাতে থাকতো না কিছুতেই, কিভাবে যে খরচ হয়ে যেত বুঝতে পারতাম না। খেপ খেললেই হাতে টাকা, কিন্তু দুদিন যেতে না যেতেই পকেট ফাঁকা, এভাবেই চলল। তা হলদিয়াতে একটা ওয়ানডে টুর্নামেন্ট ছিল, টুর্নামেন্ট শেষ হতে হতে রাত প্রায় 8 হয়ে গিয়েছিল। ব্যাগে আমার প্রাইজ, টাকা, জার্সি, প্যান্ট, বুট সব গুছিয়ে নিলাম, তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে ডায়মন্ড হারবার থেকে ছাড়া লাস্ট আপ ট্রেনটা ধরতে পারবো না। এদিকে উদ্যোগ তারা ছাড়লো না, কিছু খেয়ে যেতেই হবে। তা ওরাই বলল বাইকে হলদিয়া কুকড়াহাটির লাস্ট বাস ধরিয়ে দেবে, চিন্তা নেই, আর লাস্ট বাস পৌঁছলে তবেই লাস্ট স্টিমারটা ছাড়ে। অগত্যা খেতে হলো, রুটি আর কষা মাংস পেট ভরে খাওয়ালো। তা হোলির পরে দোল উৎসব উপলক্ষে আর একটা টুর্নামেন্ট হবে, অ্যাডভান্স টাকা পেমেন্ট করে দিল,
যাতে হলদিয়ার অন্য কোনো টিম আমাকে নিতে না পারে। সবাইকে বিদায় জানিয়ে একটি অল্প বয়সী ছেলের বাইকে চাপলাম। বাইক চলতে লাগলো, আকাশে মেঘ আর চাঁদের আলো আঁধারি খেলা চলছে। গ্রামের ভাঙা ইটের রাস্তা ধরে বাইক ছুটে চলেছে। রাস্তার দুপাশে দূর পর্যন্ত বিস্তৃত ফাঁকা মাঠ, লালচে গোল থালার মতো চাঁদ দূর সীমারেখায় উঁকি দিচ্ছে। হালকা ঘোলাটে আলো ছড়িয়েছে প্রান্তর জুড়ে। খোরো ধান, মটর কড়াই আরো নানা শীতের সবজি ভরা মাঠ অল্পক্ষণেই বড় পিচ রাস্তায় এসে পড়লাম, কাছেই হলদিয়া বাস স্ট্যান্ড। তো বাইক থেকে নেমে ছেলেটাকে বিদায় জানিয়ে বাসের সিটে গুছিয়ে বসলাম। মিনিট পাঁচেক পরেই বাস ছাড়ল। ঘড়ির কাঁটা তখন নটা পেরিয়েছে, রাস্তা ফাঁকা, বাস জোরেই টানলো। মাঝে বার চারেক দাঁড়ালো প্যাসেঞ্জার ওঠানো নামানোর জন্য। তা বাসের জানালার ধারে সিট, ঠান্ডা হাওয়া এসে লাগছে, সারা দিন খেলার ধকলে ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়েছিলাম। তো বাস কুঁকড়াহাটি পৌঁছলে কন্ট্রাক্টর জাগিয়ে দিলে। আরে ভাই নামো নামো নামো, আরে লাস্ট ইমান যে ছেড়ে দেবে, আরে আরে নামো নামো নামো, তাড়াতাড়ি নামো। ঘুম ভেঙে বাস ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে দৌড় লাগালাম লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ছাড়ার ভোঁ দিয়ে দিয়েছে, টিকিট করে দৌড়ে গিয়ে লঞ্চে উঠে পড়লাম। আমাকে দৌড়ে আসতে দেখে লঞ্চ একটু দাঁড়িয়েছিল, না হলে ধরতে পারতাম না। রাতে আর কোনো লঞ্চ নেই, লঞ্চ ঘাটেই রাত কাটাতে হতো। যাক, আধ ঘন্টার মধ্যে ওপারে পৌঁছে গেলাম। প্ল্যাটফর্মে এসে দেখি লাস্ট আপ ট্রেন দাঁড়িয়ে। উঠে পড়লাম, একটা জানালার ধারে সিট দেখে বসে পড়লাম। ঘড়িতে দেখলাম রাত তখন ওই 10:15-20 হবে। ট্রেন লেট না করলে লাস্ট ক্যানিংটা পেয়ে যাব, কিন্তু আমরা যা ভাবি তার উল্টোটা হয়। ট্রেন যখন সোনারপুর 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, দেখলাম লাস্ট ক্যানিংটা বেরিয়ে যাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। 4 নম্বর প্ল্যাটফর্ম তখনও তৈরি হয়নি। নিরুপায় আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ট্রেন থেকে যাত্রী বিশেষ কেউ নামলো না। 2-4 জন যারা নেমেছিল ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার পর, তাদের আর টিকিও দেখতে পেলাম না। ফুটওভার ব্রিজ দিয়ে 3 নম্বরে এলাম। পুরো প্ল্যাটফর্মে কয়েকটা কুকুর ছাড়া আর কেউ নেই। প্ল্যাটফর্মের ইলেকট্রিক বাল্বগুলো লালচে আলো ছড়িয়ে জ্বলছে, আর বাল্বের চারপাশের
রাতের অন্ধকারকে দূরে ঠেলে রাখার চেষ্টা করছে। শ্যামা পোকার ঝাঁক বাল্বের লালচে আলো ঘিরে উড়ে চলেছে। প্ল্যাটফর্মের কাঠে শীটে বসে বাল্বের লালচে আলোর দিকে তাকিয়ে বসেছিলাম। হঠাৎ একটা কুকুর তেড়ে এলো আমাকে দেখে। ভয়ে সম্বিত ফিরে পেয়ে পা দুটো শীটের উপরে তুলে বসলাম। মুখে জোরে শব্দ করে কুকুরটাকে ভয় দেখাতে সে একটু দূরে গিয়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। একবার মুখ তুলে আমার দিকে তাকিয়ে আবার নিজের পায়ের মধ্যে মুখ গুঁজে শুয়ে পড়ল। ক্যানিং লাইন তখনও ডবল লাইন হয়নি। পূর্ণিমার গোল থালার মতো চাঁদটা একটু ঘোলাটে দেখাচ্ছে। সেই ঘোলাটে চাঁদের আলোয় দূর অবধি লাইনটা দেখা যাচ্ছে। চিন্তায় পড়লাম, রাতে প্ল্যাটফর্মে থেকে যাব না রেল লাইন ধরে হাঁটা শুরু করব। লাইন ধরে হাঁটলে আধ ঘন্টা স্টেশনে পৌঁছে যাব, তারপর সেখান থেকে বাড়ি আরও 10 মিনিট। প্ল্যাটফর্মে থাকা নিরাপদ নয়, কাছে টাকা রয়েছে, খেপ খেলে পেয়েছি, এদিকে অ্যাডভান্সের টাকা রয়েছে। চোর ছিনতাইবাজের কবলে যদি নাও পড়ি, আর মশারা সারা রাত তাদের এলাকায় আমাকে টিকতে দেবে না। আবার এত রাতে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়াটাও নিরাপদ নয়, চোর ডাকাদের উপদ্রব রয়েছে। কিন্তু এইসবের থেকে যেটা আমায় বেশি ভাবাচ্ছিল সেটা হলো, এই রেল লাইনে কত মানুষ কাটা পড়েছে, কত মানুষ লাইনে গলা দিয়ে আত্মহত্যা করেছে। আমার বাবার মুখে শোনা, আগেকার দিনে গরিব লোকেরা যাদের দাহ করার সামর্থ্য ছিল না, তারা মৃতদেহ লাইনের পাশের গাছে ঝুলিয়ে দিয়ে চলে যেত বা লাইনের ধারে ফেলে দিয়ে চলে যেত। তখন লাইনের ধারে কোনো মনুষ্য বসতি ছিল না, এসব ভেবেও ভয় লাগছিল। তবে এখন অবশ্য লাইনের ধারে দু এক ঘর বসতি আছে। তারপর ভাবলাম, ধুর, যত সব গল্প কথা, আজ হেঁটেই বাড়ি যাব। মনস্থির করে উঠে পড়লাম সিট থেকে। তা কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকা কুকুরটার পাশ কাটিয়ে ধীর পায়ে হেঁটে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে পৌঁছলাম। একটু ইতস্তত করলাম, যাব না যাব না। অবশেষে হাঁটা শুরু করলাম রেল লাইন ধরে। চাঁদের ঘোলাটে ভাবটা কেটে গেছে উজ্জ্বল আলোয়, দূর পর্যন্ত দেখা যাচ্ছে, সোজা রেল লাইনের অনেকটাই দেখা যাচ্ছে। পূর্ণিমা চাঁদের উজ্জ্বল আলোয় রাতের অন্ধকার যেন বড় গাছ আর ঝোপের কালো অন্ধকার স্তূপে আশ্রয় নিয়েছে। হাঁটছি লাইন ধরে, এখনকার মতো সিমেন্টের স্লিপার নয়, তখন লাইন পাতা থাকত কাঠের স্লিপারের ওপর, আর কাঠের স্লিপারের ওপর ছড়ানো থাকত ভাঙা পাথরের অজস্র টুকরো। লাইনের স্লিপারের ওপর ছড়ানো পাথরের টুকরোর ওপর আমার পায়ের ঠোক করে ছিটকে যাওয়া পাথরের শব্দ আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া আমার সঙ্গী আর কেউ নেই। স্টেশন ছাড়িয়ে বেশ কিছুটা চলে এসেছি। একবার পিছন ফিরে তাকালাম ফেলে আসা স্টেশনের দিকে। স্টেশনটা একটা ফাঁকা দেশলাই বাক্সের খোলের মতো দেখাচ্ছে।
কি একটা রাত পাখি তীক্ষ্ণ চিৎকার করে উঠল। চমকে উঠলাম, আবার সামনে ফিরে দ্রুত পা চালালাম। লাইনের ওপরটা ট্রেনে চাকার ঘর্ষণে মসৃণ চকচকে, তার উপরে আলো পড়ে রূপোর মতো চকচক করছে, যেন দুটো তীক্ষ্ণ ধারালো তলোয়ার মাটির ওপর পাশাপাশি পড়ে আছে। আর সেই দুই ধারালো চকচকে ফলার মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি, সিগন্যাল পোস্টের কাছে এসে পড়েছি। এখান থেকে লাইন তিন ভাগে ভাগ হয়েছে, একদিকে দুটো লাইন বেঁকে পাশাপাশি লক্ষ্মীকান্তপুর আর ডায়মন্ড হারবারের দিকে চলে গিয়েছে, অন্য লাইনটা সোজা ক্যানিংয়ের দিকে চলে গিয়েছে, যে লাইন ধরে আমি হেঁটে চলেছি। সিগন্যাল পোস্টের কাছে আসতেই একটা হোঁচট খেলাম, পড়তে পড়তে কোনো রকমই সামলে নিলাম। ফুটবল খেলি, এরকম হোঁচট সামলে নেওয়াটা কোনো ব্যাপার ছিল না আমার কাছে, কিন্তু কেন জানি না মনে হলো হোঁচট খাওয়ার মুহূর্তেই কেউ যেন আমাকে পিছন থেকে ঠেলে দিয়েছিল, ঠিক বুঝে উঠতে পারলাম না। হোঁচট খেয়েছি, নিজেকে বুঝিয়ে আবার এগোতে লাগলাম। স্বাভাবিক আতঙ্কে এপাশ ওপাশ তাকিয়ে সোজা সামনে তাকাতেই দেখি বেশ কিছুটা দূরে একটা লোক হেঁটে যাচ্ছে লাইনের ওপর দিয়ে। তবে রাতের আলো আঁধারিতে একটু অস্পষ্ট লাগছিল, মনে ভাবলাম যাক বাবা ভালোই হলো, এই নিঃসঙ্গ অন্ধকার যাত্রা পথে একজন সঙ্গী পাওয়া গেল। মনের ভয়টা একটু কাটল, পা চালালাম, হাঁটছি। হঠাৎ দেখি লাইনের পাশের ঝোপ থেকে একটা লোক বেরিয়ে লাইনের ওপরে এসে উঠল, আর ওই লোকটির প্রায় সঙ্গে সঙ্গে চলতে লাগলো। তবে মনে একটু খটকা লাগলো, এখানে বাড়ি ঘর তো বিশেষ নেই, লোকটা ঝোপের মধ্যে থেকে বেরিয়ে লাইনের উপরে উঠল স্পষ্ট দেখলাম। আবার নিজেকে বোঝালাম, হয়তো লোকটা আগেই হাঁটছিল, আমি খেয়াল করিনি, প্রকৃতির ডাকে লাইনের ধারে ঝোপের কাছে নেমেছিল, এগিয়ে চললাম। তবে হোঁচট খাওয়ার পর থেকেই একটা শব্দ কানে আসছিল, যেন আমার পেছনে কাঠের স্লিপারের ওপরে ছড়ানো পাথরে পা ফেলে কেউ হেঁটে আসছে। গুরুত্ব দিইনি এতক্ষণ, কিন্তু শব্দটা আমার পেছনে খুব কাছে এসে পড়েছে, এইরকমটা মনে হলো। থেমে হঠাৎ পিছন ফিরে তাকালাম, কেউ নেই, দূর অব্দি করে ফাঁকা রেল লাইন। সত্যি বলতে এবার ভয় লাগলো একটু, ভাবলাম সোনারপুর স্টেশনের দিকে দৌড়ে পালাই, কিন্তু এতটা পথ চলে এসেছি আর তাছাড়া সামনে তো লোক হাঁটছে, ভয় কি, এগোনো যাক। এই ভেবে সামনে ফিরে যেই হাঁটা শুরু করেছি, অমনি পাশে ঝোপ থেকে একটা সাদা ধবধবে বিড়াল তীক্ষ্ণ চিৎকার করে আমার সামনে দিয়ে ছুটে লাইন টপকে অন্য পাশের ঝোপের মধ্যে অদৃশ্য হল। থমকে গেলাম, গা ছমছম করে উঠল। বিড়াল রাস্তা কাটল, তাও সাদা বিড়াল, এমন ধবধবে সাদা বিড়াল কখনো তো দেখিনি। এদিকে সামনে দূরে চোখ পড়তেই দেখি সামনে লোক দুটিও যেন দাঁড়িয়ে পড়েছে, মনে হলো তারা যেন আমার দিকে ফিরে তাকিয়ে আছে। ভাবলাম
লোক দুটো হয়তো বুঝতে পেরেছে আমি একা আসছি, তাই দাঁড়িয়ে পড়েছে। মনে সাহস এলো, আবার এগোলাম। দেখলাম লোক দুটিও আবার হাঁটা শুরু করেছে। ইতিমধ্যে পেছনে হাঁটার শব্দটা আবার শুরু হয়েছে। হাঁটতে হাঁটতে ঘাড় ঘুরিয়ে পিছনে দেখলাম একটা লোক বেশ কিছুটা পিছনে দূরত্ব রেখে হেঁটে আসছে। মনে সন্দেহ হলো, ব্যাপারটা কি? একটু এগিয়ে ভাবলাম একবার দাঁড়াই, দেখি কি হয়। দাঁড়ালাম, অমনি সামনে লোক দুটুও একটু এগিয়ে দাঁড়িয়ে পড়ল আমার পায়ের শব্দ না পেয়ে। পিছনে তাকিয়ে দেখলাম পিছনের লোকটাও দাঁড়িয়ে পড়েছে। এইভাবে কিছুটা যাই, আবার দাঁড়িয়ে দেখি। আমি এগোলে লোকগুলো এগোয়, আমি থামলে তারাও থামে। আমার আর বুঝতে কিছু বাকি রইল না, দরদর করে ঘামতে লাগলাম। আমার সামনে পেছনে পালানোর পথ বন্ধ, সামনে ধীরে ধীরে এগোনো ছাড়া কোনো উপায় নেই। এগোতে লাগলাম ধীর পায়ে। বার কয়েক সামনে পেছনে তাকিয়ে বুঝলাম আমার সঙ্গে পিছনের আর সামনের লোক দুটির দূরত্ব ক্রমশ যেন কমছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো, পা যেন ওঠে না, পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। টলতে টলতে কোনো মতে হাঁটছি। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। আমার সামনে একটু দূরে এক ছায়া মূর্তির আবির্ভাব হয়েছে। পুরুষ নয়, নারী মূর্তি। সাদা ধবধবে শাড়ি পরনে, আঁচল লুটিয়ে রয়েছে রেল লাইনের ওপর। তার পরনের সাদা শাড়ি যেন চাঁদের পূর্ণিমা আলোর থেকেও উজ্জ্বল, যেন একটা আবছা উজ্জ্বল সাদা আলোর বিচ্ছুরণ তার সারা শরীর জুড়ে। তার পা যেন রেল লাইনের উপরে নেই, সে যেন একটা ধবধবে রাজহাঁসের পালকের মতো বাতাসে ভেসে চলেছে। তারপরেই এক অভাবনীয় ঘটনা ঘটতে শুরু করল। ছায়া ছবির মতো তা যেন ঘটে চলেছে জ্যোৎস্না আলোকিত রাতের পর্দায়। আমি নির্বাক দর্শকের মতো দেখে চলেছি। হাতাহাতি শুরু হয়েছে ওই নারী মূর্তির সঙ্গে পুরুষ ছায়া মূর্তিদের। কতক্ষণ এই লড়াই চলেছিল জানি না, সময়ের হিসাব তখন ছিল না। ধীরে ধীরে পুরুষ ছায়া মূর্তিদের পিছু হতে দেখলাম। অবশেষে তারা যেন লাইনের দুপাশে সরে গিয়ে ঝোপের অন্ধকারে মিশে গেল। আমি মন্ত্রমুগ্ধের মতো নির্বাক স্তব্ধ হয়ে সামনে তাকিয়ে আছি। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? সে বোধ তখন আমার নেই। সেই নারী ছায়া মূর্তি বাতাসে ভেসে কিছুটা এগিয়ে এলো আমার দিকে। দেখলাম তার পরনের সাদা শাড়ি ছিঁড়েছে, চুল এলোমেলো, কাঁধের উপর ছেঁড়া আঁচল পড়ে রয়েছে, ব্লাউজের আড়াল নেই ঊর্ধ্বাঙ্গে, ছেঁড়া আঁচল তার মুখের ঊর্ধ্বাংশ উন্মুক্ত অনাবৃত। আমার প্রাণদায়িনীর প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা আর সম্ভ্রমে আমি চোখ নামিয়ে নিলাম। হাওয়ায় দূর থেকে ভেসে আসা শব্দের মতো ভেসে এলো কানে, চল আমি তোকে বাড়ি
বিপদে আসিস না, কেমন? আরো কিছু বলেছিল, কিন্তু তা এতটা অস্পষ্ট যে আমার কানে পৌঁছালেও বোধগম্য হলো না। আমি কাঠের পুতুলের মতো কোনো অদৃশ্য শক্তির প্রভাবে রেল লাইনের ওপর দিয়ে বাতাসে ভেসে চলা সেই নারী মূর্তির সঙ্গে বাড়ির দিকে এগিয়ে চললাম। বাড়ির কাছাকাছি লাইন থেকে নেমে বাড়ির পথে হাঁটছি। সেই ছায়া মূর্তিকে আর সামনে দেখলাম না। পিছন ফিরে দেখি জ্যোৎস্না আলোকিত রেল লাইনের ওপর এলো চুলে দাঁড়িয়ে সেই সাদা ছিন্ন বস্ত্র পরিহিতা নারী মূর্তি। এক দৌড়ে বাড়ির সদর দরজায় এসে ঘা মেরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। পরদিন সন্ধ্যায় জ্ঞান ফিরেছিল। তা সপ্তাহখানেক কোথাও বেরোলাম না। রাত হলেই মনে পড়ে রাতের সেই ঘটনা। ঘুম আসতে চায় না। দিন দশেক পর এক রাতে একটা ঘটনা ঘটল। খাওয়া দাওয়া করে রাতে শোয়ার আগে একটা সিগারেট খাওয়ার অভ্যেস ছিল। সিগারেট ধরালাম। তারপর বারান্দায় পায়চারি করতে করতে সিগারেট শেষ করলাম। তারপর ঘরে ঢুকে দরজা দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। আমার পায়ের দিকের খোলা জানালাটা বারান্দার দিকে, ওটা রাতে খোলাই থাকত। ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি। হঠাৎ খোলা জানালার দিকে চোখ পড়তেই আমার শীত দাঁড়াবে যেন একটা বরফের টুকরো নেমে গেল। কাঁটা দিয়ে উঠল গায়ে। বারান্দায় একটা বাল্ব সারা রাত জ্বলে। আমার থেকে কয়েক হাত দূরে বন্ধ ঘরের খোলা জানালার ওপারে সেই সাদা ছিন্ন বস্ত্র পরিহিতা অপরূপা নারী মূর্তি। বারান্দার আলো এসে পড়েছে তার উপর। কোনো নারীর মুখ এত সুন্দর হতে পারে? তার সুন্দর মুখের সঙ্গে মানানসই তার শরীরের গড়ন, যেন অতিরিক্ত যত্ন সহকারে কেউ এই অপরূপা প্রতিমূর্তি গড়েছে। তার উর্ধাঙ্গের অর্ধেকটা তেমনই অনাবৃত, অপরূপ, কিন্তু আমার মনে তা কোনো প্রকার বাসনা জাগাল না। আমি শিউরে উঠলাম। মুখ থেকে বেরিয়ে গেল কে কে কে? এই কথা বলে ওই নারী মূর্তি অদৃশ্য হল। আমি অর্ধচেতন হয়ে পড়ে রইলাম বিছানায়। কখন ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙল অনেক বেলায়। তারপর দিন থেকে বাতি জ্বালিয়ে রাখতাম ঘরে, দরজাও খোলা থাকত। ওই নারী মূর্তি আসত প্রতি রাতে। অর্ধচেতন অবস্থায় কত কি কথা হতো, কিন্তু সকালে আর কিছুই মনে পড়ত না।
আমার মনের ভয় কেটে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠতাম বেলায়। ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার হতে লাগলো। আগে হাতে একদম টাকা থাকতো না, কিন্তু এখন যেখানে হাত দিই সেখানে টাকা, বইয়ের মধ্যে টাকা, বিছানার নিচে টাকা, পকেটে হাত ঢুকিয়েছি সেখানে টাকা। কিন্তু এই সব জায়গায় আমি টাকা রেখেছি বলে মনে পড়ল না। ভাবলাম টাকা যখন পাচ্ছি অত ভেবে কাজ নেই। আর ভয় করতো না। একদিন রাতে সেই নারী মূর্তি এলো। নানা কথার পর অর্ধচেতন অবস্থায় শুনলাম সে বলল, এইভাবে কোনোদিন মাথার কাছে, কোনোদিন পায়ের কাছে দাঁড়িয়ে কথা বলে চলে যায় সে নারী মূর্তি। সকালে উঠে ভাবি, যা কিছু দেখেছি শুনেছি তা সত্যি না স্বপ্ন? কিন্তু রোজ নিয়ম করে তো আর একই স্বপ্ন দেখা যায় না। এরপর একবার বর্ধমান গেলাম টুর্নামেন্ট খেলতে। ম্যাচ জিতিয়েছিলাম একাই, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলাম। তা যারা টিম করেছিল রুটি মাংস করে খুব খাওয়ালো সব প্লেয়ারকে। পরদিন বাড়ি ফিরলাম, সেদিন রাতে তাকে আবার সেই প্রথম দিনের মতো জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। নিষ্পলকে যেন আমায় দেখছে, মুখখানা বিবর্ণ করুণ। ঘরে বাতির আবছা আলোতেও তার মুখে খুশি আনন্দ আর উজ্জ্বলতা দেখেছি, ঠিক দেবী প্রতিমার মতো। তাই এই করুণ মুখখানি বেশি চোখে পড়ল। অর্ধচেতন অবস্থায় বললাম, ঘরে আসবে না, বাইরে কেন? এটুকু বলেই তিনি অদৃশ্য হলেন। সকালে ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল। খেলতে গিয়ে শুয়োরের মাংস খেয়ে ফেলেছি ভুল করে। তারপর থেকে তার আসা অনিয়মিত হল। আসলেও জানালার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যেত, কথা বলত না। ধীরে ধীরে তার আসা বন্ধ হল। তারপর অদ্ভুতভাবে আমার আর্থিক অনটন শুরু হল। হাতে টাকা কিছুতেই থাকে না, হওয়া কাজ হয় না। বুঝলাম তার সাথে আমার সৌভাগ্য আমায় ছেড়ে চলে গেছে। তারপর খেলতে গিয়ে হাঁটুতে চোট হলো, খেলা ছাড়তে বাধ্য হলাম। এসব গল্প কথা মনে হলেও সত্যি। এই বলে চুপ করলেন দাদামশায়, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন পূর্ণিমার গোল থালার মতো চাঁদটার দিকে।